এখন আমরা টাইপ 1 এর ম্যাথ দেখব আমাদের টাইপ 1 এ আছে সাপোজ ল্যাপ্লাস অফ a f 1 of t plus b f 2 of t তাহলে এটা সমান সমান কি হবে ইকুয়াল সহগগুলো হচ্ছে আমরা বাইরে নিয়ে আসব প্রথমে তাহলে কি হবে আমি এখানে লিখছি a ল্যাপ্লাস অফ f 1 of t প্রথমে এতটুকু তারপর এতটুকু এতটুকুর মাঝে কি করছি আমরা সহগটা বাইরে নিয়ে আসছি তাহলে a ল্যাপ্লাস অফ বাকি থাকছে কি f 1 of t প্লাস প্লাস এখন আমরা আবার কি করব ল্যাপ্লাস যেহেতু আছে বাইরে পুরোটার ভিতর এই এই অংশটুকু যখন করতে যাব তখন আবার সহগটাকে বাইরে নিয়ে আসব তাহলে b ল্যাপ্লাস অফ f অফ f2 অফ t ঠিক আছে আমরা হচ্ছে এভাবে ভাঙবো আচ্ছা তাহলে কি হচ্ছে a ল্যাপ্লাস অফ টোটাল ব্র্যাকেটে যদি থাকে a f1 of t plus b f2 of t সেক্ষেত্রে আমরা কি করব সহগগুলোকে বাইরে নিয়ে আসব এবং ল্যাপ্লাস ফর্মগুলোকে ভিতরে রেখে প্লাস এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এই জায়গাতে মাইনাস দিতাম ঠিক আছে আচ্ছা এখন ধরা যাক আমরা একটি एग्जांपल যদি দেখি एग्जांपल হচ্ছে ল্যাপ্লাস অফ 3 sin 5t plus 27 e to the power 3t আমরা এতক্ষণ কি এরকম sin at তারপর e to the power at এই টাইপের আমরা ফর্মুলাগুলো দেখেছি তাহলে আমরা যদি ফর্মুলা দেখে থাকি এখন আমাদের কি ওই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা থাকবে এই ম্যাথে আমরা এখন তাহলে এটা ভাঙার চেষ্টা করি তাহলে আমরা যদি এটা ভাঙি তাহলে কি হবে আমরা এই ফর্ম থেকে কি পেয়েছি এর আগে যে উপরে যে ফর্মটা দেখলাম সেই ফর্মে আমরা কি দেখলাম যে সহগগুলোকে আমরা সবসময় আগে বের করে নিয়ে আসব তাহলে যদি করি তাহলে কি হবে 3 ল্যাপ্লাস অফ তাহলে sin 5t এটা বাইরে থাকছে আমাদের প্লাস এখানে আবার কি সহগ 27 তাহলে 27 ল্যাপ্লাস অফ e টু দি পাওয়ার 3t এই অংশটাকে আমরা আবার রাখছি আচ্ছা তাহলে পরবর্তী লাইনে যদি আমরা এখন করি তাহলে কি আসে আচ্ছা এখন ল্যাপ্লাস অফ sin at এতটুকু আমরা জানি সূত্র জানি ল্যাপ্লাস অফ sin at এটা 3 ইনটু মাল্টিপ্লাই আকারে আছে 27 মাল্টিপ্লাই আকারে আছে আমরা কি জানি sin at এর সূত্রটা কি জানি হ্যাঁ কি জানি তাহলে 3 ইনটু তাহলে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার তাহলে a আমাদের কত এখানে 5 5 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার মানে কত 5 স্কয়ার জানি এতটুকু হ্যাঁ প্লাস 27 মাল্টিপ্লাই ল্যাপ্লাস অফ e টু দি পাওয়ার 3t আছে তাহলে e টু দি পাওয়ার 80 ফর্মুলা কি 1 বাই s মাইনাস a অর্থাৎ 3 ঠিক আছে এখন আমরা এটাকে ভাঙি ভেঙে লিখি যে তাহলে কত হচ্ছে 3 ইনটু 5 15 s স্কয়ার প্লাস 25 হবে প্লাস 27 s মাইনাস a এর ভ্যালু কি আমাদের 3 সরি এখানে 3 হবে তাহলে 3 ঠিক আছে বুঝতে পারছি আমরা ফর্মুলাগুলো থেকে আমরা কিভাবে টার্মগুলোকে আমরা ভাঙছি ফর্মুলাগুলোর ইউজ কিভাবে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট টাইপ অফ আচ্ছা এখন আমরা হচ্ছে আরো কয়েক প্রকারের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখব যে সবগুলো তো একই সিস্টেমে বা একই ওয়েতে আমরা ভাঙতে পারি না তো সেগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা এখন দেখব ফর এক্সাম্পল যদি আমাদের এরকম থাকে যে সাপোজ দেওয়া আছে 2 e to the power 3t minus 6
হোল স্কোয়ার এরকম দেয়া আছে। আচ্ছা এটা এটাকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে ভাঙবো তখন কী হবে, ল্যাপ্লাস অফ টু ই টু দি পাওয়ার থ্রি টি মাইনাস সিক্স হোল স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, ফার্স্টে আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিব, কারণ আমাদের এখানে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার করলে একবারে লিখে ফেলি ফোর ই টু দি পাওয়ার সিক্স টি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমি আগে বি স্কোয়ারটা লিখি, সিক্স থার্টি সিক্স হবে এখানে, তাহলে টু এ বি অর্থাৎ ফোর টু ইন্টু সিক্স টোয়েন্টি ফোর, একবারে যদি আমি লিখি টোয়েন্টি ফোর ই টু দি পাওয়ার থ্রি টি। এটা আশা করি সবাই ভাঙতে পারবেন, ইজি বেসিক একটা। আচ্ছা এখন যদি আমরা কী করবো, এখন আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভাঙতে হবে আমাদের ল্যাপ্লাসের সাথে, তাহলে সহগগুলোকে আগে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, ফোর ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার সিক্স টি মাইনাস মাইনাস চিহ্ন দিচ্ছি, টোয়েন্টি ফোর সহগটাকে আগে আনছি, ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস চিহ্ন প্লাস ল্যাপ্লাস অফ থার্টি সিক্স, কারণ এখানে শুধু থার্টি সিক্স আছে। আচ্ছা এখন তাহলে আমরা কী করব, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, ফোরটা মাল্টিপ্লাই আকারে থাকবে, ফোর ইন্টু ই টু দি পাওয়ার এটি, তাহলে আমরা ফর্মুলা এখন বসাই ওয়ান বাই এস মাইনাস এ এস মাইনাস সিক্স। আচ্ছা মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইন্টু মাল্টিপ্লাই আকারে থাকবে ই টু দি পাওয়ার থ্রি টি, তাহলে এটা কী হবে, ওয়ান বাই এস মাইনাস কত হবে থ্রি, এস মাইনাস এ যেহেতু, প্লাস এখানে কী আছে ল্যাপ্লাস অফ থার্টি সিক্স, এটা কোন কোনটায় হচ্ছে ল্যাপ্লাস অফ সি সি বাই এস, তাহলে সি কী হচ্ছে, সি হচ্ছে আমাদের থার্টি সিক্স বাই এস। ঠিক আছে তাহলে এটা যদি আমরা এখন ভাঙ মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, ফোর বাই এস মাইনাস সিক্স মাইনাস টোয়েন্টি ফোর এস মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স বাই এস। ইজি, এটা বোঝা গেছে। আচ্ছা এখন আমরা আরেকটা টাইপ দেখব, সাপোজ আমাদের দেয়া আছে সিক্স সাইন স্কোয়ার ফোর টি, তাহলে আমরা যদি এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি কী দাঁড়ায়, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অর্থাৎ ল্যাপ্লাস অফ সিক্স সাইন স্কোয়ার ফোর টি। আচ্ছা এখন আমরা সাইন এ টি বা সাইন এইচ এ টি এর ফর্মুলা পড়েছি, কিন্তু আমরা সাইন স্কোয়ারের ফর্মুলা কোথাও পড়িনি, তাহলে আমরা এটা কিভাবে করব। আচ্ছা আমরা ত্রিকোণমিতির একটি ফর্মুলা কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস কস টু এ, এটা আমরা সবাই জানি সাইন স্কোয়ার টু এ সমান ওয়ান মাইনাস কস টু এ, তাই না? সেই সূত্রে যদি আমরা এখন এই সাইন স্কোয়ার কে ভাঙি তাহলে আমরা কীভাবে, আমাদেরকে টু সাইন স্কোয়ার এ সিক্স সাইন স্কোয়ার ফোর একে আমাদের টু সাইন স্কোয়ার এ এরকম একটা চেহারা দিতে হবে যেন আমরা সেটাকে ওয়ান মাইনাস কস টু এতে ভাঙতে পারি। তাহলে কি আমরা কস এ টি এরকম সূত্র পড়েছি, আমরা যদি এই একে যদি আমরা কজে কনভার্ট করে নিতে পারি, কজ এ এইরকম কনভার্ট করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ফর্মুলা ফেলতে পারবো। কিন্তু যতক্ষণ আমাদের সাইন স্কোয়ার আছে আমাদের কিন্তু কোনো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আমরা ফর্মুলা পড়িনি, আমরা ভাঙতে পারছি না। আচ্ছা
তাহলে আমরা যদি এটাকে 2 sin স্কয়ার a এরকম করতে চাই তাহলে কি কি হতে পারে আমরা এটাকে ভাঙি 2 sin স্কয়ার a t বাট আমাদের এখানে ছিল কত 6 তাহলে কি আমরা এখানে 3 into 2 লিখতে পারি না 3 into 2 তাহলে আমাদের 6 sin স্কয়ার এটাও ঠিক থাকলো ফর্মুলাও চলে আসলো একটা ফর্মুলার মতো একটা টার্মে চলে আসলো যেন আমরা ফর্মুলা ফেলতে পারি ঠিক আচ্ছা তাহলে এখন আমরা এটাকে যদি ভাঙি ফর্মুলায় তাহলে কি হয় ল্যাপ্লাস অফ 3 টাকে আমরা মাল্টিপ্লাই আকারে বাইরে রাখি যদি তাহলে ভিতরে কি হয় আমাদের সূত্রটা আমরা কি পড়েছিলাম 1 মাইনাস cos 2a তাহলে কি হবে 1 মাইনাস cos 2 আর আমাদের এখানে এটা কি এটা আমাদের a তাহলে কি হবে 4t into 4t তাই না এই যে 1 মাইনাস cos 2a তাহলে আমাদের কি 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a ঠিক আছে আচ্ছা এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি 3 into 1 মাইনাস cos 2 into 4 কত 8t ঠিক আছে আচ্ছা এবার আমরা তাহলে লিখি ল্যাপ্লাস অফ মাল্টিপ্লাই যদি করে দেই ভিতরে তাহলে 3 মাইনাস 3 cos 8t ঠিক আছে আচ্ছা এখন আমরা ওই যে টাইপ 1 এ দেখেছিলাম যেরকম প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ভেঙে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব তাহলে এখন আমরা ভাঙি সহগগুলো আলাদা করি আচ্ছা তাহলে এটা কি হবে এটা শুধু 3 আছে এর সাথে আর কোনো সহগ যুক্ত আছে নেই তাহলে এটা কি হবে ল্যাপ্লাস অফ 3 মাইনাস এখানে টার্ম কি আছে 3 ইনটু cos 8t তাহলে কি হবে 3 ইনটু ল্যাপ্লাস অফ cos 8t তাহলে এখন আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি কি হবে c by s তাহলে c by s minus 3 into কি হবে cos 8t s by s square plus 8 square ভেঙে লিখি 3 by s মাইনাস মাল্টিপ্লাই করে দিই একসাথে 3s s স্কয়ার প্লাস 88 64 ডান বোঝা গেছে খুব ইজি জাস্ট আমাদেরকে এরকম ফর্মুলা আমরা যেগুলো পড়েছি সেই ফর্মুলাগুলোতে ভাঙার জন্য যা করার দরকার আমরা তাই করব তাহলে ফর্মুলাগুলো কতটা ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে আচ্ছা আরেকটি টাইপ হচ্ছে সাপোজ আমাদের দেয়া আছে ল্যাপ্লাস অফ t sin 5t আচ্ছা আমরা যেমন জানি যে এটা একটা যদি একটু রাফে দেখি যে dx অফ 1/x এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস 1/x স্কয়ার তাই না এরকম আমরা লিখতে পারি না আচ্ছা তাহলে এবার আমরা দেখি এই টার্মটা আমাদের এই ম্যাথটা করার জন্য দরকার পড়বে আচ্ছা তাহলে আমরা এটা কি লিখতে পারি আচ্ছা এই টাইপের ম্যাথটার যে প্রপার্টিসটা আছে সেই প্রপার্টিসটা আগে আমরা দেখি এখানে প্রপার্টিস আছে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন এই প্রপার্টিজে আছে ইফ ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস আমরা ধরি দেন
ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি সমান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডি টু দি পাওয়ার এন বাই ডি এস এন এফ অফ এস। এটা হচ্ছে আমাদের এই টাইপ, এটা আমাদের আরেকটি টাইপ, সেই টাইপের প্রপার্টিস ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডি টু দি পাওয়ার এন বাই ডি এস টু দি পাওয়ার এন এফ অফ এস। আচ্ছা, তাহলে এই প্রপার্টিসের আন্ডারে যখন আমরা এই ম্যাথটা দেখব তখন আমরা দেখি কীরকম হয়। আচ্ছা, কি ছিল আমাদের ল্যাপ্লাস অফ টি সাইন ফাইভ টি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? আচ্ছা, এটাকে যদি আমরা টি টু দি পাওয়ার এন, এই টিটাকে যদি আমরা ধরি টি টু দি পাওয়ার এন, তাহলে এন এর ভ্যালু কত? ওয়ান, তাই না? আর এফ অফ এন, এফ অফ টি, ফাংশন অফ টি, এটুকুকে যদি আমরা ফাংশন অফ টি ধরি, এটুকুকে যদি আমরা ফাংশন অফ টি ধরি, তাহলে আমাদের এই ম্যাথটা কীভাবে হয়? তাহলে আমরা ফর্মুলাতে ফেলি যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাহলে এখানে এন এর ভ্যালু কত? ওয়ান। ডি এন অর্থাৎ কি? ওয়ান, এন এর ভ্যালু যেহেতু ওয়ান, তাহলে ডি বাই ডি এস, এস টু দি পাওয়ার আবার এন, তাহলে এন কি? ওয়ান। তাহলে এটা ওয়ান আর লেখার প্রয়োজন নেই। ইনটু এফ অফ এস, তাহলে ফাংশন অফ এস, তাহলে ফাংশন অফ এসটা কি? ফাংশন অফ টিটাকে আমরা ধরছি ফাংশন অফ এস, অর্থাৎ ফাংশন অফ টি আমাদের কোনটুকু? এই যে সাইন ফাইভ টি। তাহলে এটাকে, এটার হচ্ছে সাইন ফাইভ টি, তাহলে সাইন ফাইভ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি সেটা আমরা লিখি। সাইন ফাইভ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয় ফাইভ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ টোয়েন্টি ফাইভ হবে। একবারে লিখে ফেলি এখন, যেহেতু আমরা অনেকগুলো করেছি ইতিমধ্যে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন এটা আমরা একবারে করে ফেলি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান, সেটা মাইনাস ওয়ান আর লেখার দরকার নেই, আমরা শুধু মাইনাস লিখি। আচ্ছা, আমরা এখন যখন এখানে ডিডিএস অফ ফাইভ এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ করব, তখন আমরা এটাকে কি করব? আমরা এটাকে ইউভি এর সূত্রে নিয়ে যাব, ইউভি এর সূত্রে নিয়ে যাব। কারণ কি? এমনিতে তো আমরা করতে পারছি না, সেহেতু আমরা ইউভি এর সূত্রে নিয়ে যাব, অন্তরীকরণ করতে হবে আমাদের। তো তখন আমরা ইউভি এর সূত্রে যদি নিয়ে যাই, তখন আমরা কি জানি? আমরা যদি ইউ বাই ভি এই আকারে আছে, এই আকারে যদি আমরা রাখি, তাহলে আমাদের কি হবে? যে ইউ ইউ বাই ভি, তাহলে ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ, এরকমভাবে যদি করি তাহলে কি হয়? তাহলে রাফে যদি করি তাহলে জিনিসটা এমন দাঁড়ায় না, যে এটাকে ধরছি আমরা ইউ, এটাকে ধরছি আমরা ভি, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? এস স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ডি ডি এস অফ কত হবে তাহলে? ভি মানে কত? ফাইভ মাইনাস ফাইভ ভি ইউ ইন্টু ডিডিএস অফ কত হবে? এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, এমনটা দাঁড়ায় না? এমনটা দাঁড়ায় না? ইউ বাই ভি, তাই না? তাহলে এমনটা দাঁড়ায় না? ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ, তাই না? তাহলে আমরা যদি এটাই এখানে লিখি তাহলে কি হয়? এখানে যদি করি তাহলে কি হবে আমাদের? এ স্কোয়ারের ডিডিএস অফ এ স্কোয়ার কি হবে? ডিডিএস এ স্কোয়ার ডিডিএস প্লাস টোয়েন্টি ফাইভ, এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ডিডিএস, তাহলে আমাদের কি হচ্ছে? মাইনাস ফাইভ ইন্টু টু এস, এটা হচ্ছে না?
তাহলে এমনটা যদি হয় তাহলে আমরা কি লিখব মাইনাস 5 ইনটু 2s বাই নিচে আমাদের কি থাকে এই টোটালটা নিচে নিচে আমাদের কি থাকে নিচে আমাদের থাকে v স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 25 হোল স্কয়ার তাহলে নিচে আমরা লিখব a স্কয়ার প্লাস 25 হোল স্কয়ার তাই না আচ্ছা তাহলে কি হচ্ছে 5 ইনটু 2 মাইনাস মাইনাস প্লাস একবার লিখে দিচ্ছি প্লাস তাহলে 10 s বাই s স্কয়ার প্লাস 25 হোল স্কয়ার বোঝা গেছে এই অংশটা একটু কয়েকটা টার্ম একসাথে চলে আসার কারণে জিনিসটা একটু কনজাস্টেড আমরা দেখব ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের টাইপ 3 যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন আচ্ছা মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন মাল্টিপ্লিকেশন বাই টি টু দি পাওয়ার এন তো আমাদের এই টার্মটার কিছু আমরা প্রপার্টিজ দেখব ইফ ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস যদি এটাকে আমরা ফাংশন অফ এস ধরি তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন এফ অফ টি টু দি পাওয়ার এন ফাংশন অফ টি ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন অর্থাৎ মাইনাস ওয়ানের উপর পাওয়ার এন যেটা টি এর উপর পাওয়ার থাকবে এন ইনটু ডি এন বাই ডি এস অফ এন এফ অফ এস ফাংশনটা এটা হচ্ছে আমাদের বেসিক প্রপার্টিস তো এই প্রপার্টিজের মাঝে পড়ে এরকম আমরা একটি ম্যাথ দেখি আচ্ছা যদি আমাদের থাকে সাপোজ ল্যাপ্লাস অফ টি কস 8t আচ্ছা তাহলে আমরা প্রপার্টিজটার সাথে মিলাই আমরা এতক্ষণ যেটা দেখলাম টি টু দি পাওয়ার এন একটা টি আছে টি এর উপর পাওয়ার কি কিছু নাই তার মানে 1 এফ অফ টি আমার ফাংশন অফ টিটা কি কস 8t এটা হচ্ছে আমার ফাংশন অফ টি মিলেছে প্রপার্টিজ তাহলে একে এখন আমরা এই ফর্মুলাতে ফেলার চেষ্টা করব তাহলে কি হবে ফর্মুলাটা মাইনাস 1 টু দি পাওয়ার এন তাহলে লিখবো মাইনাস 1 টু দি পাওয়ার এন এখানে এন এর ভ্যালু কত টি টু দি পাওয়ার এন তাহলে টি এর উপর পাওয়ার 1 তাহলে এখানে 1 হবে 1 হবে আচ্ছা তারপর ডি এন বাই ডি এস এন তাহলে ডি এন অর্থাৎ 1 বাই ডি এস অফ এন অর্থাৎ 1 1 আর লিখছি না ইনটু কি আমাদের ফাংশন অফ এস ফাংশন অফ এসটা কি এই যে এটা এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কস এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় আমরা সবাই জানি একবারে করে ফেলি এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার 64 ঠিক আছে আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা ফেলতে পেরেছি আচ্ছা তাহলে এখন দেখি এটাকে আমরা করার চেষ্টা করি এখন আমরা কি দেখতে পারতেছি আমরা যদি এটাকে ডিডিএস অফ এটা করি তাহলে কি এটাকে আমরা ইউ ধরতে পারি এটাকে আমরা ভি ধরতে পারি তাহলে ইউ বাই ভি এর মেথডে আমরা করি যদি তাহলে কি হবে এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান বা শুধু মাইনাসও আমরা দিতে পারি তাহলে ইউ বাই ভি এর জন্য কি হয় ইউ ইন্টু ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ
তাহলে কি হবে ফারস্টে আমরা লিখব s স্কয়ার প্লাস 64 u তাহলে আমাদের এটা হচ্ছে v সরি v ইনটু d বাই ds অফ u অর্থাৎ s মাইনাস u ইনটু s ইনটু d বাই ds অফ s স্কয়ার প্লাস 64 বাই নিচে কি হয় নিচে হয় v স্কয়ার অর্থাৎ s স্কয়ার প্লাস 64 এটার হোল স্কয়ার ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এখন তাহলে আমরা করলে কি হবে এটা তো মাল্টিপ্লাই আকারে আছে এই অংশটুকু তাহলে এটা এটাই থাকবে সামনে একটা মাইনাস থাকবে এটা s স্কয়ার প্লাস 64 এটাই থাকবে আচ্ছা আর ddS অফ s 1 হয় মাইনাস s ইনটু তাহলে s টা s ই থাকবে আর ddS অফ s স্কয়ার হবে 2s আর 64 তো কিছু হবে না তাহলে এতটুকুই থাকবে আর নিচে s স্কয়ার প্লাস 64 এটার হোল স্কয়ার আচ্ছা তাহলে এখানে মাইনাস আর এখানে হবে s স্কয়ার প্লাস 64 মাইনাস 2s স্কয়ার বাই s স্কয়ার প্লাস 64 হোল স্কয়ার তাহলে আমরা এখন এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে কি দাঁড়ায় মাইনাস 64 মাইনাস s স্কয়ার বাই s স্কয়ার প্লাস 64 হোল স্কোয়ার মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেই তাহলে সাজিয়ে যদি একবার লিখি মাইনাস মাইনাস প্লাস s স্কোয়ার আর মাইনাস 64 বাই s স্কোয়ার প্লাস 64 হোল স্কোয়ার ঠিক আছে বোঝা গেছে এটা ইজি একটা ম্যাথ ইজি একটা প্রপার্টিস আচ্ছা এখন আমরা দেব পিচ ওয়াইজ ফাংশন তো আমাদের পিচ ওয়াইজ ফাংশনে হয়তোবা বলা থাকতে পারে স্কেচ ফাংশন অফ টি যেখানে দুটো ফাংশনের ভ্যালুর জন্য দুটো লিমিট দেওয়া থাকবে এখানে জিরো অ্যান্ড ফোর দেওয়া আছে যার লিমিট টি এর লিমিট হচ্ছে জিরো থেকে টু অ্যান্ড ফোরের জন্য হচ্ছে টি গ্রেটার দ্যান টু ওকে অ্যান্ড বলা থাকতে পারে ফাইন্ড ল্যাপ্লাস অফ ফাংশন অফ টি অর্থাৎ আমাদেরকে একটা স্কেচ করতে হবে অ্যান্ড ল্যাপ্লাস অফ ফাংশন অফ টিটা ফাইন্ড করতে হবে আচ্ছা তো আমাদের পিচ ওয়াইজ ফাংশনের জন্য প্রপার্টিসটা হচ্ছে ল্যাপ্লাস অফ ফাংশন অফ টি ইকুয়ালস টু লিমিট অফ জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ঠিক আছে তাহলে আমরা যদি এখন এটা হচ্ছে আমাদের পিচ ওয়াইজ ফাংশন যেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের তার প্রপার্টিস এখন যদি আমরা ল্যাপ্লাস অফ আমাদেরকে কী বলেছে ল্যাপ্লাস অফ ফাংশন অফ টি বের করতে বলেছে তাহলে আমরা কী লিখতে পারি যে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি আমরা এখন আমাদের কি ফাংশন দুটা একটা জিরো একটা ফোর দুটোকে আলাদা আলাদা পিচ আলাদা পার্টে ভেঙে ভেঙে করাটাই হচ্ছে আমাদের পিচ ওয়াইজ ফাংশন আমরা জিরোর জন্য এরকম একটা ফাংশন তৈরি করব ফোরের জন্য আবার একটি লিখব তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ফাংশন অফ টি এখানে ফাংশন অফ টি কি জিরো তাহলে প্রথমে জিরোর জন্য জিরো ডিটি প্লাস এখন আমাদের কি আচ্ছা এখানে আমাদের লিমিটটা কি হবে জিরোর জন্য আমাদের লিমিটটা কি জিরো টু টু তাহলে আমরা এখানে বসাবো জিরো টু ইনফিনিটি না জিরো টু টু আচ্ছা এখানে আমাদের কি লিমিট অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইনটু ফাংশন অফ টি সেকেন্ডটার জন্য ওদের ফাংশন কি ফোর
4 into dt এখানে আমরা লিমিট কি বসাবো 4 এর জন্য t হচ্ছে 2 থেকে বড় 2 থেকে বড় অর্থাৎ কি লোয়ার লিমিট হবে আমাদের 2 আর 2 থেকে বড় বলতে কি ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা পরবর্তী অংশটাতে যদি যাই আমাদের এখানে এখন দুটো পার্ট চলে আসছে কিন্তু আমরা জানি না এই অংশটা করার জন্য আমাদের এরকম একটা বক্স লাগবে যেখানে আমাদের থাকবে সাইন অর্থাৎ প্লাস অর মাইনাস একটা পার্ট থাকবে ডিফারেন্সিয়েশন একটা পার্ট থাকবে ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না আমরা এই দুটো পার্টের মধ্যে কোন পার্টটাকে ডিফারেন্সিয়েশন করব আর কোন পার্টটাকে ইন্টিগ্রেশন করব ঠিক আছে এটার জন্য আমরা এল আই এ টি ই এটা একটা ফর্মুলা আমরা মেইনটেইন করব যেমন আমরা বদমাস সরল করার সময় বি ও ডি এম এ এস এটা এটা মানি যে কোনটা আগে কোনটা পরে সেরকম এই ক্ষেত্রে আমরা এটা মানব অর্থাৎ এলতে হচ্ছে লগারিদম আইতে ইনভার্স এতে অ্যারিথমেটিক টিতে ত্রিগোনোমেট্রিক অ্যান্ড ইতে এক্সপোটেনশিয়াল অর্থাৎ আমাদের এই দুটো টার্মের মাঝখানে এখানে প্লাস দিয়ে এখানে দুটো টার্ম আছে এই দুটো টার্মের মাঝখানে এই সিরিয়ালে যেটা আগে আসবে এই সিরিয়ালে যেটা আগে আসবে সেটাকে আমরা করব ডিফারেন্সিয়েশন অ্যান্ড যেটা পরে আসবে সেটাকে আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা যদি একটা ম্যাথ দেখি এটা আমরা তখন প্রপার্টিজগুলো দেখলাম এখন আমরা যদি একটা ম্যাথ দেখি যে ল্যাপ্লাস অফ আচ্ছা আগে আমরা ফাংশনটা লিখি যে